সুস্থ আছো? আমিও ভালো আছি তোমাদের ভালোবাসায়। আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আমার অনেকটা ভালোবাসা জানাই, বড়দেরকে প্রণাম, ছোটদেরকে অনেকটা আদর জানিয়ে নতুন ভিডিও শুরু করে দিলাম এখন থেকে। আর আজকে হলো বুধবার, তো সকালের সমস্ত কাজকর্ম হয়ে গেছে, তারপর স্নান সেরে পুজো সেরে এই বসলাম, ঠিক আছে? তো এখন সকালের টিফিন করব, আর প্রচণ্ড গরম পড়েছে কালকে বিকালবেলা, জানো তো, হঠাৎ খুব ঝড় উঠেছে, খুব হঠাৎ দেখি জানলাগুলো দুমদম বাড়ি খাচ্ছে, কেন কি হয়েছে দেখি প্রচণ্ড পরিমাণে বাইরেটা সাদা হয়ে গেছে, আর মানে ভীষণ ধুলো, ভীষণ ধুলো উঠছে, ভীষণ পরিমাণে কালকে বিকালবেলা ঝড় উঠেছিল। তো আমি মানে শুয়েছিলাম, শুয়ে শুয়ে ফোন দেখছিলাম, হঠাৎ দেখি জানলাগুলো বাড়ি খাচ্ছে, তারপরে উঠে দেখি বাইরে পুরো ঝড় আর পুরো সাদা হয়ে গেছে, মানে এত ধুলো, ধুলোতে পুরো সাদা হয়ে গেছে, প্রচণ্ড পরিমাণে ঝড় উঠেছিল, উথাল পাথাল যাকে বলে। তো যাই হোক, আর আজকে সেই সকাল এত ঝড় হলো কিন্তু বৃষ্টি সেমন হয়নি, দু এক ফোঁটা হয়েছে বৃষ্টি। তো যাই হোক, আর আজকে সেই সকাল থেকে সেই জেগে সেই গরম, আজকে জানি না বিকালবেলা ঝড় আসবে কিনা, তবে কয়েকদিন ধরে দেখছি বিকালবেলা করেই ঝড় বৃষ্টিটাও হচ্ছে, বিকালবেলা করেই হচ্ছে, এই নিয়ে চার দিন বা পাঁচ দিন এরকম ফলো হচ্ছে, বিকাল হলেই ঝড় বৃষ্টিটা হচ্ছে, সারাদিন প্রচণ্ড রোদ্দুর গরম আর বিকাল হলেই ঝড় বৃষ্টি, তবুও কি ঝড় বৃষ্টিটা হলে একটু আর কি স্বস্তি পাওয়া যায়, তবু রাত্রেবেলা একটু আরামে ঘুমানো যায়, এটা একদিকে ভালোই হচ্ছে, সারাদিন যেমন তেমন রাতের ঘুমটাই তো মেন, রাতের ঘুমটা মোটামুটি মানে একটুখানি ঘুমানো যায় স্বস্তিতে আর কি, ঠিক আছে? যাই হোক, এখন আর বেশি কথা বলার সময় নেই বন্ধুরা, এখন যাব রান্নাঘরে, রান্নাঘরে গিয়ে ছোলা বাদাম ভিজিয়ে রেখেছিলাম কালকে রাত্রে, সেটা হাজবেন্ডকে দেবো ভালো করে ধুয়ে, আর তারপরে সকালে টিফিনটা করবো। তো চলো তোমরা দেখতে দেখো, সাথে দেখো। তো বন্ধুরা, এই যে দেখো, কালকে রাত্রেই ভিজিয়ে রেখেছিলাম ছোলা আর বাদাম, হাজবেন্ড সকালবেলা একটু হাঁটতে যায়, দুধ আনতে যায়, তো একটুখানি জোরে জোরে করেই হেঁটে যায়, তো হাঁটাও হয়ে যায়, আর আমাদের বাড়ি থেকে অনেকটা দূর সেই খাটাল, তো সেখানে আনতে যায় হচ্ছে দুধ মানে গোশালাতে, তো সেখান থেকে দুধটাও নিয়ে আসে আর হাঁটাও ওর হয়ে যায়, তো তারপরে হচ্ছে এই ছোলা বাদামটা খায়, তো দুধ নিয়ে এসছে, তো এখন এই ছোলা বাদামটা দেবো আর কি ওকে খেতে, ও খেয়ে তারপরে আবার বাজারে গেছিলো, বাজার নিয়ে এসছে। তো আর আমি এখানে দেখো টিফিন করে নিয়েছি, সকালে রুটি করেছি, তো একটু রুটি দিয়ে রোল করব, মানে এগ রোল, রুটি আর আজকে কোনো তরকারি করিনি, আজকে এই হচ্ছে রোল করে দেব সবাইকে একটা একটা করে, তাহলেই হয়ে যাবে, তো প্রতিদিন রুটি দেখবে খেতেও ভালো লাগে না, তো এই কারণে আজকে রোল করছি সবার জন্যই, অন্য অন্য দিন শুধু সোনাজিয়াকে করে দিই বা আমি খাই, আজকে একদম সবার জন্যই করছি রোল, আর গরম গরম রুটি রোলটা খেতেও ভালো লাগে, আর একটু সবজিও খাওয়া হয়, সবজি বলতে মানে একটু স্যালাডও খাওয়া হয়, তো এমনিতে তো সোনা জিয়া সেমন মানে জিয়া বিশেষ করে টমেটো গাজর শশা এগুলো কিছুই খেতে চায় না, তো এখানে দেখো যেহেতু সবাই মিলে খাবো তার জন্য একটু বেশি করেই কেটে নিয়েছি, গাজর টমেটো পেঁয়াজ শশা সমস্ত কিছু, তো কেটে কুটে গুছিয়ে নিয়েছি, আর তারপরে রুটিটা ভেজে নিয়েছি, আর তারপরে এরকমভাবেই করে সবাই মানে দিয়ে দিচ্ছি, মানে পুরো রোলের মতনই, শুধু একটু ময়দার জায়গায় আমি আটা ব্যবহার করেছি এটাই যা। তো দেখো এভাবে করে তারপরে একটু টমেটো সস দিয়ে দেবো, একটু লবণ দিয়ে দেবো, কারণ স্যালাডে আমি লবণ দিইনি তার জন্য লবণটা দিলাম, আর তারপরে যে টমেটো সস দিয়ে দিচ্ছি, আর এই দুটো সোনা জিয়ার জন্য একইভাবে আমাদের জন্য বানিয়ে নেব, তো সোনা জিয়াকে আগে দিয়ে দিলাম, আর আমাদেরটার মধ্যে একটু কাঁচা লঙ্কা কুচি দেবো, তো চলো ওদেরকে দিয়ে আসি, দিয়ে এসে আমাদের দুটো বানিয়ে নিই, তো চলো আজকে সকালবেলা এটাই হবে ব্রেকফাস্টের, তো সোনা জিয়া দেখো খাচ্ছে, আর ওরা যে কী খুশি হয় এই দুটো মানে এই রোল করে দিলে, খুব ভালোবাসে খেতে, তারপরে আমাদের জন্য দুটো রোল করে আমরাও খেয়ে নিয়েছি, আর তারপরে দেখো হাজবেন্ড বাজার নিয়ে এসছে, আজকে পুরো দু ব্যাগ ভর্তি করে বাজার নিয়ে এসছে, তো দেখো প্রথমেই একদম টাটকা টাটকা কলমি শাক, আর আমের সিজন, বাজারে গেলেই আম নিয়ে আসবে, দু কেজি তিন কেজি করে আম নিয়ে আসবে, তো আজকে এনেছে মনে হয় তিন কেজি মতন এনেছে, আর এখানে আছে আলু আর পেঁয়াজ, তো আলু পেঁয়াজটা আর ঢাললাম না বন্ধুরা, তো এখানে আলু পেঁয়াজ আছে, এখানে আম আছে, আর এই ব্যাগে কী কী এনেছে তোমাদেরকে দেখাই, আর এই ব্যাগে এনেছে সবজি,
দেখো একদম টাটকা টাটকা সবজি, আর সকালবেলায় গেলে বাজারে খুব সুন্দর ফ্রেশ এবং টাটকা সবজি পাওয়া যায়। তো আমাদের বেশিরভাগ সকালবেলা করেই ওই কারণে বাজারটা করে। তো দেখো কী কী এনেছে, ভেন্ডি এনেছে, বরবটি এনেছে, শসা এনেছে, টমেটো এনেছে, আর এনেছে আদা, রসুন, পেঁয়াজ, আলু আর কলমি শাক। এই হচ্ছে আজকের বাজার। আর তো বাজারগুলো আমি ফ্রিজের মধ্যে সমস্ত সবজি সুন্দর করে গুছিয়ে রেখে আসলাম। আর তারপরে এখানে দেখো মাছটা ধুয়ে নিয়েছি। আজকে আছে হচ্ছে খয়লা মাছ, মানে ছোটো ছোটো, এগুলোকে অনেকে চাপলা মাছও বলো। তো এই যে এই মাছ, আর দুটো ফ্যাসা মাছ আছে, দুটোই মাছ, মানে দুটো ফ্যাসা মাছই আছে গুনে গুনে। তো এই খয়রা মাছ, এই মাছে একটুখানি কাটা হয় কিন্তু খেতে খুব টেস্ট, ইলিশ মাছের মতন মানে টেস্টটা হয়। আর এই যে দুটো ভোলা মাছ দেখছো, এই দুটো সোনা ঝিয়ার জন্য করব, কারণ ওরা তো এত কাটাওয়ালা মাছ খেতে পারবে না, তো ওই কারণে হচ্ছে ভোলা মাছ করব। তবে সোনা আবার একটু মানে এই সমস্ত মাছ খুব ভালোবাসে, সোনা তাও খেতে পারে, কাটাওয়ালা মাছও খেতে পারে, কিন্তু জিয়া একদমই পারে না মানে কাটা জাতীয় মাছ খেতে। কিন্তু সোনা খেয়েছিল বন্ধুরা, ও খেয়েছিল এই মাছটা। তো যাই হোক, এখন মাছটা ভাজা বসিয়ে দিচ্ছি, আর আমার সবজিও কাটা হয়ে গেছে। তো এই মাছটা আমি সবজি দিয়েই করব। তো দেখ এই যে মাছ ভাজা হচ্ছে, একে একে সবগুলো মাছ ভেজে নেব, আর অনেকটাই মাছ। তো দেখো সবটা মাছ ভাজা হয়ে গেছে, আর এখানে তেলের মধ্যে কালো জিরে দিয়ে দিলাম বেশ খানিকটা, আর তারপরে দিয়ে দেবো পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচি। তো বেশ খানিকটা পেঁয়াজও কুচিয়ে নিয়েছি, আর এখানে দেখো আলু, বেগুন, ডাঁটা, আর কিচ্ছু নেই এখানে, আলু বেগুন ডাঁটা দিয়েই করব। তো এই যে তেলের মধ্যে এখন কাঁচা লঙ্কা আর পেঁয়াজটা দিয়ে দেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে তারপরে সবজিটা দেব, সবজিটা এখনও ধোয়া হয়নি, পেঁয়াজটা ভাজা হতে হতে সবজিটা ততক্ষণে আমি ধুয়ে নেব। তো এই পেঁয়াজ দিয়ে দিচ্ছি, আর এই মাছের এরকম আলু বেগুন দিয়ে ডাঁটা দিয়ে আগের দিনও করেছিলাম, আগের দিনও এনেছিল, তো খেতে বেশ ভালো লাগে। তো এই কারণে আগের দিন খেয়ে আমার হাজবেন্ডের খুব ভালো লেগেছে, তো তার জন্য আজকেও আবার নিয়ে এসেছে এই মাছ। তো আজকেও সেমভাবে একইভাবেই করছি, আলু বেগুন ডাঁটা দিয়েই করছি। লবণ হলুদ দিয়ে দেবো এর মধ্যে, দিয়ে সবজিটা প্রথমে ভালো করে ভেজে নেব। আর নামানোর আগে ধনে পাতা তো একটু দেবই এর মধ্যে। এবার সবজিটা একটুখানি ঢাকা দিয়ে রেখেছিলাম, তো ঢাকা দেওয়ার পর খুলে তারপরে হলুদ দিয়ে আবারও বেশ সুন্দর করে সবজিটা ভেজে নিচ্ছি। আর একটু বেশি করেই কাঁচা লঙ্কাটা দিয়েছি যাতে একটু ঝাল ঝাল হয়। আর এখানে দেখো আজকে না একটুখানি পেঁপে দিয়েছি, সামান্য পরিমাণের পেঁপে দিয়েছি, একদম ছোটো ছোটো করে কেটে পেঁপে দিয়ে একটু ডাল করলাম। আর এখানে দেখো ভাত হয়ে গেছে, তো ভাত হয়ে গেছে, ডাল হয়ে গেছে, আর এদিকে মাছের চচ্চড়িটা যেটা রান্না করলাম সেটাও নামিয়ে নিয়েছি। তো মোটামুটি রান্না আমার কমপ্লিট হয়ে গেছে, আর এবারে আমি ডালটা নামিয়ে নেব, কারণ ডালটা হয়ে গেছে। তো ডালটা অল্প করেই করলাম, যেহেতু শুধু দুপুরবেলা খাবো তো তার জন্য অল্প করেই করেছি। ডাল তো শুধুমাত্র দুপুরবেলাতেই খাবো, ওই কারণে আর কি অল্প করে করেছি। আর সোনা জিয়ার জন্য ওই যে ভোলা মাছ ভাজাই রেখে দিয়েছি ডালের সাথে খাবে, ওদের জন্য আর ঝোল করিনি। আর হাজবেন্ডের জন্য দুটো খয়রা মাছ ভাজা রেখে দিয়েছি। আর তারপরে দেখো আমি চলে আসলাম, এখন হচ্ছে গ্যাসটা মুছবো। তো এই রান্নার পরে এই কাজটা হলো বড় কাজ, মানে রান্না বান্না, সবজি কেটে রান্না বান্না করো, তারপরেও কিন্তু রান্না হয়ে গেলেই কাজ হয়ে যায় সেটা কিন্তু একদমই না। রান্না হয়ে গেলে তারপরে এই গ্যাস মোছা থাকে, আর তারপরে গ্যাসের ওভেনের উপরে যে টাইলসগুলো থাকে সেই টাইলসগুলোও কিন্তু একটু মুছতে হয়, কারণ যেহেতু সাদা টাইলস, আর দেখবে রান্না বান্না করার সময় তেল মশলা সমস্ত কিছু কিন্তু এই টাইলসের মধ্যেই লাগে, তো এই কারণে এই টাইলসগুলোও কিন্তু ভালো করে মুছতে হয়। আর যত সুন্দর করে তুমি পরিপাটি করে সংসারটা গুছিয়ে রাখবে ততটাই কিন্তু দেখবে তোমার মধ্যে একটা পজিটিভিটি কাজ করবে। পরিষ্কার পরিচ্ছন্ন দেখতে কিন্তু আমরা সবাই ভালোবাসি, আর দেখবে আমরা যদি রোজ
মানে পরিষ্কার করে নিই, তাহলে দেখবে খাটনিটাও কিন্তু অনেকটা কম হয়। একদিনে যদি পরিষ্কার করতে যায় সেক্ষেত্রে দেখবে খাটনিটা কিন্তু অনেক বেশি হয়ে যায়। তো এই কারণে রোজকার গ্যাস মোছা, রান্না করার পরে গ্যাস মোছা তো আমাদের হয়েই থাকে, তখন যদি এই রান্নাঘরের এই টাইলসটা একটু মুছে নেওয়া যায় তাহলে দেখবে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে আর মানে খাটনিটাও কিন্তু অনেকটা কম হয়ে যায়। তো ওই কারণে আমি যখনই রান্নাবান্নার পরে রান্নাঘরটা পরিষ্কার করি, গ্যাস ওভেন পরিষ্কার করি, একসাথে কিন্তু টাইলসটাও পরিষ্কার করে নিই। তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো আমার রান্নাঘর পরিষ্কার করা হয়ে গেছে। তারপরে এই খোসাগুলো, এই যে সবজি কেটেছি, তারপরে কালকের কিছু আমের খোসা জমেছিল, তো সেইগুলো আমার না সবজির খোসা ফেলতে ভীষণই মায়া লাগে, তো তার জন্য আমি একদমই সবজির খোসা ফেলি না, আমি গুছিয়ে রেখে দিই, প্লাস্টিক করে হোক বা যে কোনো বাদ দেওয়া যে কোনো বাটি করে হোক সব রেখে দিই সবজির খোসাগুলো, কারণ আমার ফেলতে ভীষণই মায়া লাগে। তো ওই কারণে যেহেতু আমার গাছগুলোতে কোনো রকম সার আমি দিই না, তো এই কারণে আমি এই সবজির খোসাগুলো গাছের গোড়াগুলোতে একটু দিয়ে থাকি, তাতে করে নিজেদের খাবারটুকু কিন্তু হয়, গাছেদের খাবারটুকু হয়ে যায়। তো যাই হোক, ওই কারণে ছাদে যাচ্ছি এখন এই গাছের গোড়ায় দেবো বলে, তো চলে আসলাম ছাদে। আর তারপরে দেখো এই যে এখন এই সবজির খোসাগুলো গাছের গোড়ার মধ্যে করে দিয়ে দিচ্ছি। আর এখন তো ঝড় বৃষ্টি হচ্ছেই, তো জল পড়লেই আর দুবেলা তাছাড়া জল দেওয়া হয় গাছের গোড়াতে, কারণ যা রোদ যা গরম তাতে দুবার জল দিতেই হয়, তো সেই জলে কিন্তু সবজির খোসাগুলো পচে যাবে, আর আলাদা করে পচিয়েও দেওয়া যায়। তো যাই হোক, আমি এভাবে করেই দিয়ে দিই গাছের গোড়াতে। তো সবজির খোসাগুলো সব গাছের গোড়াতে দেওয়া হয়ে গেছে, তো চলো এখন নিচে যাই। আর ছাদে দেখতে পাচ্ছ প্রচণ্ড রোদ্দুর, মানে এক মিনিটও দাঁড়ানোর কোনো রকম ইচ্ছাও আমার নেই। তো যাই হোক, চলে আসলাম নিচে, আর নিচে এসে একটু মোছামুছি করছি, কারণ সকালবেলা তো ঘর ঝাড় দেওয়া মোছামুছি হয়ে যায়, কিন্তু সকালবেলার তো আর এরকম মোছামুছি করা হয় না, কারণ মোছামুছি করতে গেলে আবার অনেকটা দেরি হয়ে যায়, পুজো দিতে দেরি হয়ে যাবে, আর পুজো দিতে দেরি হলে আবার রান্নাঘরে টিফিন বানাতে দেরি হয়ে যাবে। তো একটা কাজ মানে দেরি হয়ে গেলে তো সব কাজেই কিন্তু দেরি হয়ে যায়, তো এই কারণে সকালবেলার মোছামুছিটা করা হয় না। তো এখন এই বেলাতে আস্তে ধীরে বসে বসে একটুখানি মোছামুছি করছি, আর এখন তো প্রচণ্ড ধুলো বালি, মানে যেহেতু ঝড় হচ্ছে দুদিন অন্তর, তো ঝড়ের মধ্যেও কিন্তু প্রচণ্ড ধুলো বালি চলে আসে ঘরের মধ্যে, আর তারপরে আমাদের হচ্ছে রাস্তার পাশে ঘর, তো রাস্তার পাশের ঘর যাদের হয় তাদের বাড়িতে কিন্তু প্রচণ্ড ধুলো বালির উৎপাত হয়ে থাকে, এটা আমরা সবাই জানি। তো যাই হোক, ওই কারণে মানে ভীষণ ধুলোবালি পড়ে, তো মাঝে মধ্যে করে একটু মোছামুছি তো সবাই আমরা করেই থাকি, তো আজকে ভাবলাম একটু মোছামুছিটা করে নিই। মোছামুছি করে নেওয়ার পর তারপরে এই যে ঘর বারান্দাটা এখন ঝাড় দিয়ে নিচ্ছি, তাহলে এই ঘর বারান্দা পুরো পরিষ্কার হয়ে যাবে। তো চলো, আমারও কাজ কমপ্লিট হয়ে যাবে, তারপরে আবার সোনাজিয়াকে খেতে টেতে দেবো। আমি তো চলো, তোমরা দেখতে থেকো, সাথে থেকো। দেখো এই যে এখানে খাবার বেড়ে নিয়ে চলে এসেছি সোনাজিয়ার জন্য, ডাল আর মাছ ভাজা। এই যে দেখো, পেঁপে দিয়ে যে মুসুর ডালটা করেছিলাম সেটা দিয়েছি, আর মাছ ভাজা দিয়েছি, আর আমার জন্য হচ্ছে লেবু শসা, আর এই যে চচ্চড়িটা নিয়েছি মাছের, আর ডাল নিয়েছি। আজকে তো বেশি কিছু রান্না করিনি, তো এইটুকুই করেছি। আর সোনাজিয়াকে বললাম শসা খাবে, তো ওরা বলছে খাবে না, তো তার জন্য ওদেরকে আর শসা দিইনি। আর এই যে সোনা বসেও পড়েছে, আর জিয়া হচ্ছে খালি গায়ে, তার জন্য ও সামনে আসলো না, ঠিক আছে। তো ওদেরকে ভাতটা এখন মেখে দেবো, ভাতটা মেখে দেবো, তারপরে ওরা একাই খাবে। জিয়া মাছটা বেছে দেবো আমি, জিয়াকে, জিয়ার মাছটা বেছে দিয়েছি, ভাতটাও মেখে দিয়েছি। এই যে সোনা খাওয়া শুরু করে দিয়েছে আর আমি এখন খাবো, তো চলো খাওয়া দাওয়া করে তারপরে আবার তোমাদের সাথে পরে দেখা হবে। তোমরা দেখতে থেকো আর আমার সাথে থেকো, আর যারা ভিডিওটা দেখছো এখনও পর্যন্ত লাইক দাওনি তারা কিন্তু অবশ্যই ভিডিওটাতে একটা লাইক দিয়ে তারপরে দেখো। তো চলো খাওয়া দাওয়া করে ফিরে আসছি। তো বন্ধুরা, এই খাওয়া দাওয়া হলো,
খাওয়া দাওয়া করলাম, একটুখানি মাছের তরকারি রয়েছে তো তো সেটা হচ্ছে ভালো করে ফুটিয়ে রাখলাম, না হলে নষ্ট হয়ে যাবে, আর না হলে ফ্রিজে রাখতে হবে। ফ্রিজে আর রাখলাম না, একবারে গরম করেই রাখলাম। আর রাত্রেবেলা আবার দেখি কি রান্না করি। এই আর বাসন কোসনটা মাজলাম, মেজে এই বসলাম। তো খাওয়া দাওয়া হলো, সব কিছু হলো, আর সোনা জিয়া ঘুমিয়ে পড়েছে, আমি ওদিকে টুকিটাকি কাজ করতে করতে, ওরা বেশিরভাগ দিনই ঘুমিয়ে পড়ে। আর দুপুরবেলা একটু না ঘুমালে সন্ধ্যাবেলা পড়তে পারে না, সোনা তো একদমই পড়তেই পারে না, সোনা জিয়া দুজনেই মানে ঘুমিয়ে পড়ে সন্ধ্যাবেলা, আর পড়া হয় না। তো আর যদি না ঘুমায় একটুখানি বকা দিলে তারপরে আবার ঠিক ঘুমিয়ে পড়ে, তো ওই কারণে হচ্ছে প্রথমে ঘুমাতে চায় না দু একদিন, আবার একটুখানি বকা দিলে ঘুমিয়ে পড়ে। তো আজকে দেখি দুজনেই ঘুমিয়ে পড়েছে, আমি এসে দেখছি। তো যাই হোক, আর জিয়া বলে রেখেছে বিকালবেলা পার্কে নিয়ে যেতে হবে আবার ওদেরকে, কারণ জিয়া বলেই রেখেছে যে আমাকে আজকে পার্কে নিয়ে যাবে বিকালে। কালকে নিয়ে যায়নি, কালকে বলেছিল যাওয়ার জন্য কিন্তু আমি নিয়ে যাইনি, হঠাৎ করে ঝড় শুরু হয়ে গেছে তো ওই কারণে নিয়ে যায়নি, তাই জন্য বলে রেখেছে আজকে কিন্তু পার্কে নিয়ে যেতেই হবে। তো বিকালবেলা আবার পার্কে নিয়ে যেতে হবে। তো চলো, তোমাদের সাথে আবার পরে দেখা হবে, তোমরা দেখতে থেকো, সাথে থেকো। গুড ইভিনিং, এখন বাজে সন্ধ্যা 7টা, এখন আবার ফিরে আসলাম। আর এই যে দেখো, আজকে হচ্ছে বাইরে থেকে মোমো নিয়ে এসছে, তো সন্ধ্যাবেলা এটাই খাওয়া হবে। তো 2 প্যাকেট নিয়ে এসছে মোমো। আর 5টা 5টা করে থাকে এক একটা প্যাকেটে, ঠিক আছে, 10টা মোমো নিয়ে এসছে। যাই হোক, এখন এই মোমোই খাওয়া হবে আজকে সন্ধ্যাবেলা। আর সাথে 2 রকম চাটনি দিয়েছে, একটা গ্রিন চাটনি, একটা লাল চাটনি, আর আছে স্যুপ, ঠিক আছে। তো এই তো সন্ধ্যাবেলার টিফিন, এখন এটা খাওয়া হবে। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা আর বাড়াবো না, আজকের মতন এই পর্যন্ত, দেখা হবে কালকে আবার একটা নতুন ভিডিওর সাথে। আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, কমেন্ট করে জানিও কেমন লাগলো, আর যারা নতুন দেখছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা প্রেস করে রেখো, তাতে করে আমি যখনই ভিডিও ছাড়বো সবার আগে তোমার ফোনে নোটিফিকেশানে পৌঁছে যাবে। টাটা।